ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আবারও কড়া হুঁশিয়ারি দিল ইসরায়েলকে। তিনি বলেন, ফিলিস্তিনি ও গাজায় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ করেছে দখলদার দেশটি। এদিকে আবারও নিজেদের গুলিতে প্রাণ গেল ইসরায়েলি বন্দীর। গেল ১৩ অক্টোবরও এক ঘটনায় ইসরায়েলি হামলায় ১৩ ইসরায়েলি বন্দি নিহত হয়। মাহমুদ সোহেল জানাচ্ছে বিস্তারিত। টানা সাত দিন যুদ্ধবিরতির পর আবারও গাজায় শুরু হয়েছে ব্যাপক ধ্বংসযজ্ঞ। এবার উত্তর গাজার পাশাপাশি দক্ষিণ গাজাতেও হামলা জোরদার করেছে ইসরায়েল। তবে ফিলিস্তিনি যোদ্ধারাও সমুচিত জবাব দিচ্ছে। চলতি সপ্তাহে দক্ষিণ গাজায় ১১ ইসরায়েলি সেনাকে হত্যা করেছে হামাস। এদিকে ৮ ডিসেম্বর বিবিসির এক প্রতিবেদন বলছে, ইসরায়েলি হামলায় হামাসের হাতে থাকা এক ইসরায়েলি বন্দী নিহত হয়েছে। হামাসের সামরিক শাখা আল কাশেম ব্রিগেডস জানিয়েছে, বন্দী বিনিময় প্রক্রিয়াকে ইসরায়েল ব্যর্থ করে দিয়েছে। তাদের বোমা হামলায় তাদেরই এক বন্দী মারা গেছে। হামাস জানায়, ইসরায়েলি বাহিনী গাজার একটি এলাকায় অভিযান চালায়। এ অভিযানে বিমান হামলায় ওই ব্যক্তি নিহত হন। এর আগে গেল অক্টোবরের ১৩ তারিখে গাজায় ইসরায়েলি বাহিনীর বেপরোয়া বিমান হামলায় ১৩ ইসরায়েলি বন্দী নিহত হয়। এমনটা দাবি করে তখন হামাস জানায়, ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন স্থানে ইসরায়েল যেসব বিমান হামলা চালিয়েছে, সেসব হামলায় প্রাণ হারিয়েছে ইসরায়েলিরাও। হামাস আরও জানায়, ওই ১৩ জনের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে গাজার উত্তর অঞ্চলে এবং বাকি ৭ জন বিভিন্ন জায়গায় প্রাণ হারায়। তবে এসব বন্দীর নাম পরিচয় বিস্তারিত কিছুই জানায়নি হামাস। এদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন। বৃহস্পতিবার মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে তিনি এই সমালোচনা করেন। রাইসির সঙ্গে বৈঠকে পুতিন বলেন, গাজায় ইসরায়েল ও হামাসের সংঘাত যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ব্যর্থতা। তিনি মনে করেন, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার সংঘাতের ক্ষেত্রে মস্কো মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে পারে। বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করেন, গাজায় সংঘাত রাশিয়াকে লাভবান করেছে, কারণ এতে ইউক্রেন যুদ্ধ থেকে বিশ্বের মনোযোগ সরে গেছে। বুধবার মধ্যপ্রাচ্যে একদিনের বিরল সফরে যান পুতিন। ওই সময় তিনি সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সফর করেন। ২০২২ সালের জুলাইয়ের পর এটি ছিল পুতিনের প্রথম মধ্যপ্রাচ্য সফর। সেই সময় তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে বৈঠক করেছিলেন। মাহমুদ সোহেল, এটিএন নিউজ।